नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाने शुभ सकाल। तो आजकल भिडियोते मोहनबागान ईस्ट बेंगल और पंजाब एफसी के लिए किछु अपडेट तुम्हारे साथ शेयर करते चले। तो फार्ष्टे जो अपडेट दिए शुरू करब, तो बंधुरा 29 तारीखे मान 29 जुलाई मोहनबागान दिवस तुम्हारा सकले ही जानो। मोहनबागान दिवस किन्तु जेमन प्रत्येक बछर मोहनबागान रत्न थेके शुरू करे समस्त पुरस्कार पाय प्लेयाररा, सेई रकमो किन्तु एबारे माने पुरस्कारगुलो घोषणा करा होयेछे कारा कोन पुरस्कार पाबे। तो सेखाने किन्तु मोहनबागान सिनियर टीम एवं जूनियर टीम माने रिजार्व दलेरो प्लेयार तारा किन्तु पुरस्कार पाच्छे। তোমাদেরকে বলে দিই কে কোন পুরস্কার পাচ্ছে। তো বেস্ট ইউথ প্লেয়ার কিন্তু নিঙ্গম্বম এনসন সিং হচ্ছেন, তিনি পুরস্কার পাচ্ছেন। তো নিঙ্গম্বম এনসন সিং যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছেন, তোমরা সকলেই চিনতে পারছো প্লেয়ারটাকে, ইনি কিন্তু সিনিয়র দলের হয়েও খেলেন। এছাড়া বেস্ট ফরওয়ার্ড হচ্ছেন দিমিত্রি প্রেত্যাতোস এবং বেস্ট প্লেয়ার ভিশাল কাইত, গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার ভিশাল কাইত, তিনি কিন্তু বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন। তো এগুলোই হচ্ছে অ্যাওয়ার্ডগুলো, মানে যারা সিনিয়র টিমের প্লেয়ার এবং রিজার্ভ টিমের প্লেয়ার যারা পাচ্ছে সেটা আমি তোমাদের জানালাম। এছাড়া বন্ধুরা প্রায় তোমরা প্রশ্ন করছো যে মোহনবাগানের কোচ এবং বিশেষ করে হাবাস তিনি কবে আবার কলকাতার মাটিতে পা রাখবেন। তো দেখো বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে যেটুকু জানা যাচ্ছে যে 20 জুলাই মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস তারা কিন্তু কলকাতার মাটিতে পা রাখতে চলেছে। এবং বিদেশিদের নিয়ে তোমরা যেটা বলছিলে যে কবে আসছেন, তো দেখো বিদেশিরাও কিন্তু 20 তারিখ থেকে আসা শুরু করবে, এইটুকু আমি তোমাদেরকে আগেও জানিয়েছি, আজকেও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট। ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে। এর আগে কিন্তু বোর্জা গ্রানেরোর সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল, আমি তোমাদেরকে জানিয়েছিলাম। বর্তমানে কিন্তু বোর্জা গ্রানেরোর থেকেও বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে অন্য একটি প্লেয়ারের ওপর, যার নাম হচ্ছে জর্জ ক্যাসাডো। তো জর্জ ক্যাসাডো যিনি 34 বছর বয়সে স্প্যানিশ সেন্টার ব্যাক ছাড়াও তিনি লেফট ব্যাকে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাবে খেলছেন। তো এই প্লেয়ারটি কিন্তু লা লিগা 2-এর ক্লাবেও খেলেছেন, যথেষ্ট ভালো প্লেয়ার প্লেয়ারটি। তো এই প্লেয়ারটির সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যেরকমটা কিন্তু আপডেট দিয়েছেন স্প্যানিশ জার্নালিস্ট অ্যাঞ্জেল গার্সিয়া। তো দেখা যাক, এই ডিলটা যদি ইস্ট বেঙ্গল ডান করতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো ডিল হবে। তো তোমাদের কি মনে হয়, এই প্লেয়ারটিকে কি সাইন করাবে ইস্ট বেঙ্গল? অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর তোমাদের যে আপডেটটা জানাবো সেটা হচ্ছে পাঞ্জাব এফসি, তারা কিন্তু তাদের স্ট্রাইকার লুকা মার্টসেন তার সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে, 1 বছর চুক্তি বাড়িয়ে নিয়েছে। তিনি কিন্তু 2024 অবধি থাকছেন এবং পাঞ্জাব এফসি তারা তো আইএসএল খেলবে তোমরা সকলেই জানো, এবং লুকা মার্টসেন তিনিও কিন্তু এই প্রথমবারের জন্য আইএসএলে খেলতে চলেছেন, যেটা তার কাছেও কিন্তু একটা বড় পাওয়া। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।